नमस्कार बंधुरा, साथी किचनर एक नतून पर्व अपन सबा के स्वागत। आजकल पर्व बनिए देखा चाले रसमलाई पिठा रेसिपी। पिठेटी बनानो जेमन सहज खेते किन्तु खूब ही असाधारण। चलू तो रेसिपिटी देखे नवा जा। प्रथम एक कड़ाई दुई कप जल फुटते दीची। जलटी एकटू फुटे आसचे अवस्थाय दिए दीची एक चामचर हाफ चामच लवण। लवणटी भालो करे जलेर संगे मिसिए निच्छि। जेई कापे माप करे चालटी नेब सेई कापेर दुई कप जल एखाने दिए दिएछि। जलटी भालो करे फुटिए निच्छि। जलटी फुटछे एमन अवस्थाय दिए दिच्छि हाफ कप कोरानो नारकेल। एखाने आपनारा फ्रेश नारकेल बाटाओ दिते पारेन। आर दिच्छि मेजारिंग कापेर एक कप शुकनो चालेर गुड़ो। এই সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়ামে থাকবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। চাল গুঁড়োটিকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে মিষ্টির জন্য দিচ্ছি দুই চামচ চিনি। চিনিটিকে ভালো করে চাল গুঁড়োর সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চালটির একটি মন্ড এখানে তৈরি করে নেব। এই সময় লো ফ্লেমে চালটিকে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটি সুন্দর ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। চালের একটি ডো আমি বানিয়ে নিচ্ছি। কন্টিনিউয়াস এভাবে হাতাটি দিয়ে নাড়তে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরই ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন যে একটি সুন্দর চালের ডো তৈরি হয়ে গেছে। ডোটি আমার একেবারে তৈরি হয়ে গেছে, একটি থালাতে নামিয়ে নিচ্ছি। স্প্যাচুলাটি দিয়ে চারিদিকে এভাবে একটু মিলিয়ে দিচ্ছি। অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। দুই মিনিট মতন অপেক্ষা করছি। দুই মিনিট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার চালের অল্প অল্প হাতে অংশ নিয়ে এই রকমভাবে একটি বল বানিয়ে নিচ্ছি। দেখুন যেভাবে আমি বানাচ্ছি এই রকম বলগুলো তৈরি করে নিতে হবে। ডো থেকে অল্প অল্প অংশ হাতে নিয়ে ভালোভাবে এই রকম গোল করে সুন্দর করে বলগুলো বানিয়ে নিতে হবে। বলগুলোর সাইজ কাঁচের গুলি থেকে একটু বড় মাপের হবে। সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি। এরপরে কড়াইতে এক লিটার মতন দুধ দিয়ে দুধটিকে জাল দিতে বসিয়ে দিচ্ছি। দুধটি একটু পলব আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের উপর একটি পলব এসে গেছে। দুধটিকে মিডিয়াম ফ্লেমে একটু জাল করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। এখানে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা আখের গুড় কিংবা গুড়ের বাতাসাও দিতে পারেন, কিংবা চিনিও দিতে পারেন। এখানে আমি 150 ml গুড় এখানে দিয়ে দিলাম। গুড়টিকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটোকে থেতো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটিকে এখন একটু জাল হতে দিচ্ছি। দুধটি এই সময় হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে রেখে চালের তৈরি করা বলগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত বলগুলো এরকম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু ঘন ঘন স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। কড়াইয়ের হাতাটি ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। একটি ঢাকনা লাগিয়ে দিচ্ছি বা পাঁচ মিনিট ফুটতে দিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে আসছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো আগের থেকে একটু ফুলে গেছে এবং সুন্দরভাবে দুধের শিরাটিও সোপ করে নিয়েছে। দুধটিও আগের থেকে ঘন হয়ে গেছে। আবারও 5 থেকে 6 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো বানানো যেমন সহজ, খেতেও ততটাই ভালো হয়। পিঠেগুলো যদি আপনারা বাড়িতে বানান
তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। পিঠেগুলো আমার একেবারে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে একটি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন পিঠেগুলো দেখতে কতটি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। চালের এই রসমালাই পিঠেগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই সুন্দর রসমালাই পিঠে রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।